যুক্তরাষ্ট্রের মুরব্বীরা বিএনপির সাথে নেই, তাই পেছনে পেছনে ঘুরেও লাভ হবে না। বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এই মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে শত্রু মনে করে বিএনপি, এই জন্য তাদের সঙ্গে আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন অগ্রগতির এক একটি সফলতা বিএনপির জন্য মানসিক চাপ। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে স্লোগানে স্লোগানে মুখরিত কাঁচপুর সহ আশপাশের এলাকা। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অর্জন তুলে ধরার পাশাপাশি ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে সতর্ক অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মুরব্বীরা বিএনপির সঙ্গে নেই, দলটির সঙ্গে আলোচনার সব পথ বন্ধ বলেও জানান তিনি। তোমরা কম্প্রোমাইজের লোক, তোমরা আমাদের, আমরা কেন বন্ধু করব? বিএনপি আওয়ামী লীগকে শত্রু বলে, শত্রুর সঙ্গে কোন বিএনপির সমালোচনা করে তিনি জানান, দেশের ধারাবাহিক উন্নয়ন অগ্রগতি বিএনপির অন্তর্জালার কারণ। তত্ত্বাবধায়ক সরকারের মোরালা, আদিপুরের গোস্তাদি চিরনিদ্রে আর কোনদিন চোখ মেলবে না। আন্দোলনের নামে যে কোনো ধরনের অপতৎপরতা হলে জবাব দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।